বিমল দাস। আরে আপনি, আপনি কি বিমল দাস? এর মধ্যে নামটাও ভুলে গেলেন, গাড়িতে কোনো অসুবিধা হচ্ছে নাকি? না গাড়িতে কোনো অসুবিধা নেই, একটু ভেতরে গিয়ে কথা বলতে পারি? দাদা এই WB 020606 গাড়িটা কি আপনার? যা বাবা, আমি কখন বললুম যে ও গাড়িটা আমার নয়? আরে ওই গাড়িটাই তো আমি এনাকে বিক্রি করেছি। আরে আপনি কবে আমাকে গাড়ি বিক্রি? আরে তার মানে উনি গাড়িটা রাজাকে বিক্রি করেছেন? আরে মামুসাই আপনারা কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ইনি রাজা চৌধুরী আর আমার গাড়িটা আমি এনাকেই বিক্রি করেছি। রিয়া আমার মনে হয় তোমার মতো ওনারা চোখ ধোকা খেয়েছে। রাজা কি আদেও গাড়িটা কিনেছে? আরে আপনারা মশাই কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে ইনি রাজা চৌধুরী আর আমার গাড়িটা আমি এনাকেই বিক্রি করেছি। দাদা একটু ঠিক করে দেখে বলুন তো, আপনি যাকে গাড়িটা বিক্রি করেছিলেন তার চোখ আর এনার চোখ এক কিনা? দেখো মা, চোখ আমি ঠিক দেখিনি, আর আমি নিজেও তো ভালো করে চোখে দেখতে পাই না। রিয়া আমার মনে হয় রাজাও নিজের গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছিল। সরি বিমল বাবু, মিছিমিছি আপনাকে বদল করলাম। মিছিমিছি মানে? আমার বাড়িতে এলেন, জোর করে তদন্ত করলেন, আর এখন বলছেন মিছিমিছি? আপনি জানেন আমি কে? না দাদা তা তো জানি না, কিন্তু কোন ইতিহাস বইতে আপনার ব্যাপারে লেখা থাকলে অবশ্যই পড়ে নেব। থ্যাংক ইউ। চলো রিয়া। বুড়িটা হাওয়া গেছে স্যার, কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সালা তোদের পোষা থেকে না একদল গাধা পোষা ভালো। স্যার আপনি চিন্তা করবেন না স্যার, আমাকে স্যার দুটো দিন সময় দিন স্যার, আমি ঠিক খুঁজে বার করবো। চুপ সালা চুপ। সালা তোর এই বুড়িটা খুঁজে পাওয়ার আগে যদি পুলিশ এখানে চলে যায় না, আমার এতদিনকার খাটনি প্ল্যান সব বাড়িতে মিশে যাবে। স্যার খুঁজে বের করবে স্যার, আর হবে না স্যার। শেষবারের মতো বলে রাখছি, কান করে শুনে রাখ, ওই বুড়িটাকে আমার চাই। কিভাবে খুঁজে আনবি তোরা জানিস, কিন্তু ওকে আমার চাই। যা যা। আর চাইছি না কিছুই, শুধু তুই শুধু তুই, আর চাইছি না কিছুই।